আজিকারে মর আজিকার লাইখানুই দেয় বিশেষ করে দাঁতর হাবি সমস্যার সমাধান ওর বোঝে নিয়ে। যেমন যে সাথে আমি ডেলি ডেলি কলগেট ব্যবহার করি আর ঠিক উচারে আমার দাঁতে কিতা কিতা আমার তা ইয়াম পারা প্রয়োজনীয়। যেমন দাঁত কামারলে আমি কিতা ব্যবহার করি, বা দাঁতে মারুই পুষইলে আমি কিতা ব্যবহার করি, বা দাঁতর গুড়ি তো রকত পড়লে কিতা ব্যবহার, এটা হাত বিমিলেয়া নি আজি অব্বা পেস্টা গো যাতে হাত বিরকা উপকারী ভালো। আজিকার মর ভিডিও আর নাং হাত দিয়ে সুতায় কিতা আয়ুর্বেদিক ব্লগর নাং হাত দিয়ে উঠাই ইয় থামনেই গতি থাক মিজিঙ্গা মানে দাঁতনর আর হাত বিষ সমস্যার সমাধান ওর গজে আজিকার গিরিগি থানি আজি পইলাই লাগ তুই তাই। যেমন পাঁচটা আইটেম ল পাঁচটা দ্রব্য ল আমি কি সারে করিয়া যে নিত্যদিন ব্যবহার করানি পারানি লগে ওটার দ্বারা আমার দাঁতর গুড়ির শক্ত দাঁতর তো পুষ্পরানি বা রকত পরানি এটা কি হাবি সমস্যার সমাধান হবো যে আজিকার নি দেব তো পইলাই লাগতো এটা আমার তা। যেমন আধা লাগতো আধা আর ব্যবহার পারা এলে আদার রস আমার তা দি চামচ লাগতো আর কি যেটার তো মাত্রা পরিমাণ না থানা লাগতো এতে আমি লই টাঙাইতে আদা রস দি চামচ এখান তুমি বাকল বেলে ইয়ার পাতা দুই রস নিকালে নিকালা পারোরাই বা মিক্সার খান্ডার দিয়ে রস নিকালা পারোরাই রসও তার সাকিয়া দি চামচ পিসাদের লাগতো তাই আমার তার লেবু লেবু রস চামচ আহান আদা রস দি চামচ লগে আর তার লাগতো তাই। যেমন লবঙ্গ লবঙ্গ হাবিও চিনস লং এরে রে লং লং বিশেষ করে হার কথা যায় এটা দাঁতর গুড়ি যেমন ওরে দাঁত কামালো আগত যেমন কামারি আর সিপিয়া থই তারাতি ও জিম বিমার ইয়ার থকা হানো প্রেস করে দাঁতর গুড়ি পুষ্প রাখি তার এরাম পারা সাহায্য করে আনতে এটা লং যেটা আমি লং মাতিয়াল যেটা ওটা লবঙ্গ বাংলায় লবঙ্গ আনতে এরে লং এটাও আমার তার লাগতো আনতে নি পইলা কিতা কিতা লাগতো জাস্ট ওয়ানি নি পরিচয় করো দিতা পয়লাই আমার তার লাগতো তা আধা আধা পরে লাগতো তাই লং পিছেদের লাগতো তাই লেবু লেবু আর বেশি নস লেবু বারো চুঠা চুঠা মানে খানার চুঠা যেটা আমি হৌরা দিয়া খেয়ার চুঠাও তাই আর তা লাগতো তাই আমার তা নুন নুন এরে নুন এতে হাত ব্যবহার পাঠাই ভাই কোনো কোনো সময় আমার তার দাঁত পরিষ্কার হোক বললে যেমন অনেকে করিয়া নুন খানিয়ে লেবু খানিয়ে দেওয়া গর্ব দ্বারা পেলি আর উসারিল দাঁতর ময়লা কিতা পরিষ্কার হোক যেমন দাঁতর গুলি ময়লা লাগে ও তো পরিষ্কার হোক আনতে আজিকার আজিকার যে আমি পেস্ট পেস্ট ভাবে মি হাববিতা মানে মিলিয়া যে তার পেস্টর ডেকি হং করতো এটার মাঝে আমার তা নৌতা কিতা ইয়ে দরকার হইতো এটা যেমন দাঁতর গুড়ি খিল ধরে তার দীর্ঘদিন যেমন ময়লা জমিয়া থার ওটা ডেইলি হংকর তো পেস্টে তার দিনে রাতে যেমন দাঁড়া আমি যে সারে আমি কলগেট ব্যবহার করি আর ব্রাশ করি আর ঠিক সারে দিনে রাতে দাঁড়াইলে নিশ্চয়ই দাঁতর হাবি সমস্যার সমাধান হতো আর কি এতে পইলাই আমার তার লাগতো তাই এর আমি রেডি করিয়া থসু মানে আধা এরে যেমন আদা আদা তার নি পিসিয়া এপেইমা আমি দি চামচ এরে আদা রস দি চামচ আদা রস দি চামচ সেন করে আর এক বাটিয়া অগ্নি হন করো দি এরে এপেইমি দিলু তাই আদা রস পরিমাণ মতো নি দি চামচ আদা রস এটা কিন্তু শাকুনিয়া লহবা করে শাকানি লাগবে এপে এরে নি আদা রস দি চামচ আহান এপে দিলু দুই নম্বরে মি দিত তাই এরে যেমন লং লং মতার চামচ আহান যদি আদা রস দি চামচর লং চামচ আহান কিন্তু অধিক না ইয়া মনা না করতে কি আপনি এটা খানি জেং হান যে বলতো জাল হান যে বলতে যে সারে ডাবল লাল দন্ত মঞ্জল দাঁত দাঁড়িলে আমি জারে না রে থা না মি কুপা আন থা না রে জাল হানে বেলিয়ার নাই ঠিক ও সার ওপর থেকে আনতে খানি কম পরিমাণ না লাগতে এটা লবঙ্গ লং যেটা মাতিয়া এর লং এটা নি সুবিধার কা বুলিয়া নি আগে তো মিশাতে পাউডার করিয়া থসু যেমন এরে এর পাউডার লং এটা নি এর চামচ আহান লইতো
এপেন দিলো তার কইলা আমি আদা রস তি চামচ আর লং লং চামচ আন দিয়া একদম হবা করে মিলে দিলো আর কেড়ে আদা রস বারো লং আদা রস তি চামচ লং চামচ আন লগে এখন মি দিতেও তাই নুন ও তার মাঝে নুন চামচ আন নুন চামচ আন আদা রস তি চামচ বারো লং চামচ আহান লং কিন্তু পাউডার সবা করে মিহি করে আমি লাগবে লং চামচ আহান তার মা নুন চামচ আহান এখনো খেয়ার সুঠা যেটা যেমন আমি হৌরা দিয়া খেয়ার সুঠা ও সুঠাও তাও চামচ আহান এরেছে এটা সুঠাও এটা পরিমাণ মতে চামচ আহান এখনো এটা নিবরে তো তাই কলগেট কিন্তু অন্য কলগেট না ডলা কলগেট বিশেষ করে হার পাই খাই যে মনে মেথঙে দাগ দু কইলো এটা লনিয়াম করে খানিল ব্রাশ করে দিলে ময়লা কি তথা যার যে মনে নাকে পে কালা কালা ইয়া অন্য কর্তা যেমন টিপেইল গোটা গইয়া নুকুলের ও গুতাতেও কলগেট নিয়াম পারা হবা কাম করে কলগেট ওটা খানি গছিয়া ব্রাশ আলো খানি সময় ইয়ে করিলে উঁচারে উড়ে কালা কালা ইয়ে তার গুটি তো মানে জানার সাহায্য করে কিন্তু কয়েকদিন ব্যবহার করা নিলাম এখানে নিমাতি এপে পয়লা দিলু মি আদা রস দি চামচ লং গুঁড়া চামচ আহান আর তার নুন চামচ আহান খেয়ার সুঠা চামচ আহান এখনো কলগেট কলগেটও মি চামচ আহান দিত কলগেট কলগেটও চামচ আহান কলগেটও চামচ আহান এখন এটার লগে হাবি লাস্টের লাগতো ইটাই লেবু 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 চামচ আহান এতে গিরিগি থানি হাবি একদম ফমুলা আন একদম ইজি পিছারে ইজি বলে হুদা আজা হুদা দি চামচ বাকিতে হাবি মানে দ্রব্য দ্রব্য গুতে যেমন ইয় লং লং চামচ আহান বারো নুন চামচ আহান চুঠাও চামচ আহান লেবু রস চামচ আহান লগে কলগেটও চামচ আহান এতে হাবি টোটেল পাঁচটা রেমেডি সে এপে টোটেল হাবি পাঁচটা ল আজিকার এপে স্টেপ কিন্তু এ পাঁচটার মাঝে আমার তার দাঁতর হাবি প্রকার সমস্যা সমাধান হইতে এখন এটা করিলো এটা হাবিরে একদম হবা করে পেস্ট এটা লারানি একদম হবা করে মিলানি এটা লামাটা কিতা কিতা মানে আলু ডাঙায় দাঁতের তো গত আহার যেমন দাঁতর গুড়ি নরমর কুসর বা দাঁতর গুড়ি তো রকত পরে ওটা কিতা হাবি সমস্যা বা পকারা দাঁতর সমস্যা হাববিতা মোটামুটি এটা ল নিয়ম করে করে যেমন দাঁড়িলে বিয়া না করুন দাঁড়িলে দাঁড়িয়ে পরে তিন মিনিট আন যেমন যে তার পোকারা দাঁত আছে ও দাঁতে দেমে হাত বিঘ দেন মানে ব্রাশগ কিন্তু আগ্রাউন আগ্রাউন করে দাঁড়া মিলাতে এটা খানি যেমন পেস্ট লাগে আরও সারে দিয়া সারে বড়িয়া যেমন আগ্রাউন আগ্রাউন করে দাঁড়ানি ও ভিতর যে তার পোকারা দাঁত তা তো তার খানিও হবা করে দাঁড়ানি দাঁড়িয়া তিন মিনিট পারা হানিয়া মে ঠান্ডা মান ঠান্ডা পানি ল কুকালা করিয়া বেলানি বেলানি হবা করে কুকালা হান করিয়া পিছেদে আঙুলি ল মারি চুরি খানি মেসেজ সানত দেখি মানে এসারে সারে যাতে ইয়া আঙুলি ও বড়িয়া এসার সার করিয়া মেসেজ করে আনি মারি চুরি বিশেষ করে যে তার মারই ফুলে মারি চুরি ফুলের ওটাই সারে করে তাহলে বা না ফুলে সুতা কি পানি ওটা তো লাগে খালি মেসেজ করিলে হবা আর কি এটা যেমন কয়েকদিন কাও এটা থনায়া করতে বিভাগর মাঝে হোক বা পরিষ্কার বিভাগর মাঝে গেলে ডেইলি ডেইলি শঙ্করা নিয়ে তার সুবিধা অনুসারে মানে সুবিধা নাও ডেইলি ডেইলি শঙ্করা নিয়ে হিনা আনো আছে সময় আনোর দরকার হিনা আনো আছে তা থেকে ইয়া যেমন নিজের আন্দাজ মতো হাতটা আনোটা শঙ্কর শঙ্কর ইয়ার ডিপ ফ্রিজ করতে একদম ইয়েতে নর্মেল ফ্রিজ মানে মে ফ্রিজের ভিতরে যে কোনো ডিভিশোয়া হলো থদে পারে থইয়া বিয়া না করো ঘুমে তো উঠিয়া দাঁত দাঁড়িয়ে যায় তিন মিনিট পারা আপডাউন আপডাউন করে দাঁত দাঁড়িয়ে কুকালা করিয়া
বারো মারে সুরি হানখানি আঙুলি যাতা যাতা সাসা করে করে মেসেজ করে দিলে ইয়াম পারা নু ওই তুই থতা নু ফ্রেশ হই তুই থতা তো দুর্গন্ধ আহে উতম নেই তুই হাফ বি তো দাঁতর গুড়ি যেমন ময়লা লাগে থার অনেক কটা কালা কালা হর এত একদিন এতে নাই তুই ইমে সারে ব্যবহার করে করে কে হলে আমার তাই হানা ইজি মাতে গেলে ডেইলি আমি খানা পিনার পরে আমি যেমন রাতে দাদারানি লাগে দাঁতর পুঞ্চি হান থাকলে খানা পিনার পরে দাদারানি লাগে উপিতো ইমে তা ব্যবহার কর কতি হবা হজক এটা ঘরে বইয়া কতি হবা হজক নিজে যেমন হার না পাশিতা হার পেলে এসারে ডাঙর যেমন মাহি মন্ত্র দেখি কাম করিয়া জিতে যাও দাঁতর সমস্যা যে গই ভুগের উগে হাতিটা দেখি দেখি তানি নিজে নাই লো নিজের যে আজি পড়বার নিজের কুটুম কাছা কত তাই লো তার নিজের ফর্মুলা আমি হার পেলে তার আগর আগে শেয়ার করলো হাত দিয়ে উপকারী তারা এতে আজি এতে মাঝে সমিলতা বারো 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 মাতরি কিতা কিতা লং লং আর লেবুর চামচ আহান কলগেট চামচ আহান নুন চামচ আহান খানার সুঠার চামচ আহান আর তা আদা রস দি চামচ হাফ বি চামচ আঁকে আন কিন্তু হুদা ইয়াম হতা আদা দি চামচ কিন্তু আদার ইয়াম পারা গুণ আছে আদা দাঁতর গুড়ি শক্ত করানি সাহায্য করে বারো গত বাসে তো সাহায্য করে এপে যত হম আছে হাফ বি দাঁতর যেমন গুড়ি শক্ত করানি থাপি থাপিত লাগে তা যেমন দাঁত পোকার লঙে তা পইলা এক নম্বর এতে এটা হাবিল যদি গিরি গিথানি আগটা হইয়া যদি এটা হাবি আগটা এমনিতে আমি কলগেট ব্যবহার করে কলগেটে আমার কীর্ত না করে থতা নিমে ফ্রেশ আহান করে দেরু হান আর তাতে আমি কলগেট লগে যেতা যেতা বড়িলা এপি কলগেট বড়ানি একমাত্র কারণ আমি তাই কলগেটে যেমন হলুদ বা পুহান খানি কমা দেন যেমন দাঁত চকচকানি সাহায্য করে যে সাবেন মাতলু আন যেমন মেথঙর দাগ দুধ খাইলে উতাত কলগেট খানি লাগা দিয়া খানি সময় থাইয়া যেমন পানি ফুটি দিয়া সের 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 করিলে উতা খানি মানে মিথন অপরিষ্কার আন অপরিষ্কার বা আরাকু কত যেমন উড়ে সেন্ডেলা আনার দাগ পড়েছে ওপেতো কলগেট খানি দিয়া পানি খানিল লাগিয়া ব্রাশ সান করে থ দিলে মানে খানি সময় থাইয়া পাঁচ দশ মিনিট পরে ব্রাশ করিলে একদম চকচক হয়ে দিই এতে ঠিক আছে আমিও দাঁতর মূল্য তা দূরেই করানি কাজে তার নিরাময় না কাজ দাঁতর যাবতীয় নরা নিরাময় অনাকা আজিকার এ পেস্টের ও হেনতে গিরে গিয়ে থানি এহানোর এহান পেয়ার অতটুকু লই হল কিন্তু মি আর একা আনমাতি যেহেতু মি আজেই লে করা নিমন আছো দাঁতর বিষয়ে গেলগা এহানোর আগের যে ভিডিও গো ওগর দাঁতর হাবি প্রকার মানে বাগিলু পাউডার বা দাঁত প্রকার আদি সারে ইয়ে করানি কিন্তু মি আর একা খানমাতি যেমন আমি ব্রাশ ব্রাশর বদলা আমি যদি যেমন উড়ে ইয়ারফিল করতারা দেখার বি সময় আজিকালি ইয়ারফিলর গাছ মানে ছিউরার গাছ মাটির নেই ও আনকা বড়ে ডাটাও ইয়া করে যেমন বড়ে ডেং ওটাও ইয়ারফিলর দেখি মানে দাদারানি হবা দুই নম্বরে নিমর ডালো ইয়া করে নিমর ডালো জবর হবা ব্যান্ত উঠিয়া যে রাতিকার যে দাঁতে সুদি নরমর এপে আমি যদি নিমর ডাটালো কামাল এ কামারা কামারা ও আগে সাবা করতে দাঁতর গুড়ির মানে ব্যায়াম হানো ইয়া মজুত ওর লগে ও নিমর খানি খানি তিতাও হানে দাঁতর গুড়ির সহজে পক না মাতে ও আনতা আমি নিমর ডাটাও ব্যবহার করে পারি আর দাঁত দাঁড়ানিকা যেমন ইয়াকিলর বদলা ব্রাশর বদলা এরে শঙ্করু এটাও যদি পারি আর পঙিতল গাছে খাইলে পঙিতলর ডেলো পুরা ব্রাশ করানি দেখি সাহায্য করে যেমন ইয়াকিল করানি মি প্রায় হাদিয়া দিত তাহলে যেবাকার দাঁত অপরিষ্কার নাই ওপে এদের পঙ্গিতল ডাটা তালো কামারে ইয়ে করলে একদম দাঁতর গুড়ি পরিষ্কার করে দিন ময়লা না থাকে আমার তা পঙ্গিতল ডেললো আমি ইয়াথিল করে পারি আর নিমর ডেললো ইয়াথিল করে পারি আর বরে ডেললো ইয়াথিল করে পারে আর এছাড়াতে শিউরিয়াতে আছে কম্পালসারি হাত ব্যবহার পাচ্ছিলাম কিন্তু এর আমি চারি টাইপর গাছর ডেল্লো আমি দাঁতর ব্রাশ করে পারে যেমন ব্রাশর বদলা আমি ইয়াকি করে পারে দেখি দেখি থানে আশা করো রি আজিকার যেমন পেস্টে হলো হাত দিয়ে উপকার ওই তারাই সৌভুজন হাত দিয়ে এগো জরুরি যেমন দাঁত পোকারা নাচে ও দ্বারা পারে অসৌ দ্বারা পারে দাঁতে মারে ফুলের ও গৌ দ্বারা পারে রকত পরের ও দ্বারা পারে মানে হাত বিকা ও আলো
তীর্থা তুমি দিন যাবলো সুতা তেগিরে গিতানি আজি মি এপিল মা লেকরা নিমনেলো আর দেহ বায়া থাই সুস্থ থাই এটা ব্যবহার করে আছে লগে লাইক কমেন্ট করতে না পাহরিও যাতে হার হইয়া আর আপ হবা হবা তা যেটা হার না পাসি ওটা আমি শেয়ার করার নিকামি উৎসাহ হইয়া আহিন তা হাত দিন মজা ধন্যবাদ আর দেহ বায়া থাই সুস্থ থাই।